বিশ্বের সবথেকে দামি আটটি উপকরণ, বিশ্বের সবথেকে দামি উপকরণের নাম কি? এই প্রশ্ন করার সাথে সাথেই নিশ্চয়ই ভাবছেন সোনা বা হীরা, তাই না? কিন্তু না, এগুলো মোটেই বিশ্বের সবথেকে দামি উপকরণ নয়, বরং এর থেকেও দামি উপকরণ আছে এই পৃথিবীর বুকে। চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা জেনে নেই সেই আটটি উপকরণ সম্পর্কে। RLSD 3000 মার্কিন ডলার প্রতি গ্রাম। এটি মূলত চিত্ত প্রভাবকারী চেতনানাশক পদার্থ যা খুবই দামি। সেমি সিনথেটিক এই ড্রাগটি তৈরি করতে নানা ধরনের প্রসেসের মধ্য দিয়ে যাওয়া লাগে উৎপাদনকারীকে, আর এই কারণেই এর দাম এত বেশি। 7. প্লুটোনিয়াম 4000 মার্কিন ডলার প্রতি গ্রাম। রূপার মতো রঙের বেশ ভঙ্গুর তেজক্রিয় পদার্থ এটি। এর ব্যবহার নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা থেকে বিদ্যুৎ তৈরিতে এর ব্যবহার হয়ে থাকে। 6. পেইনাইট 9000 মার্কিন ডলার প্রতি গ্রাম। এই পাথর এতটাই বিরল যে এর অস্তিত্ব যে আছে তা জানত গুটি কয়েক রোগ। আর এখন তো আপনারা সকলেই জেনে গেলেন, এর রং কমলা রঙের বা কালচে বাদামি রঙের হয়ে থাকে। এই তো মাত্র 65 বছর আগে এর আবিষ্কার হয়। বর্তমান বিশ্বে কয়েকশত টুকরা রয়েছে এই পাথরটির। 5. টেরাফিট 20,000 মার্কিন ডলার প্রতি গ্রাম। দামি এই পাথর পাওয়া যায় বেশ কয়েকটি রঙে। বেগুনি, গোলাপি, লাল, সাদা রঙে পাওয়া যায় এই পাথরগুলি। এই পাথরগুলির এত দাম হবার মূল কারণ এই বিরলত্ব। হীরা থেকে প্রায় কোটি গুণ কম পাওয়া যায় এই পাথরগুলি। যদিও এই পাথরগুলির দাম অনেক বেশি, কিন্তু অলঙ্কার হিসাবে এর কোনো ব্যবহার নেই বলেই চলে। হয়তো এই কারণেই এই পাথরের দাম তুলনামূলক অনেক বেশি। 4. ট্রিটিয়াম 30,000 মার্কিন ডলার প্রতি গ্রাম। বিভিন্ন রঙের আলোর লাইট তৈরিতে ব্যবহার করা হয়। 1 পাউন্ড পরিমাণ ট্রিটিয়াম তৈরিতে খরচ পড়ে 15 মিলিয়ন মার্কিন ডলার। 3. হীরা 55,000 মার্কিন ডলার প্রতি গ্রাম। এই নিয়ে আর কি বলবো, মেয়েদের সবথেকে প্রিয় জিনিস এই হীরা। 2. ক্যালিফোর্নিয়াম 25 থেকে 27 মিলিয়ন মার্কিন ডলার প্রতি গ্রাম। বিশ্বের সবথেকে দামি রাসায়নিক পদার্থ এটি। 1950 সালে আবিষ্কারের পরে মাত্র একবার এটি তৈরি করা হয়েছিল। 1. অ্যান্টিম্যাটার 62.5 মিলিয়ন মার্কিন ডলার প্রতি গ্রাম। এর থেকে দামি আর কিছু আছে? না, নেই। 1 মিলিগ্রাম তৈরিতে খরচ পড়ে 25 মার্কিন ডলার। অনেকের বিশ্বাস এই অ্যান্টিম্যাটার ভবিষ্যৎ মহাকাশযানের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু বর্তমানে তৈরি করার খরচ এত বেশি যে একে জ্বালানি হিসেবে ব্যবহার করা অনেকটাই অসম্ভব। তাই কম খরচে এর উৎপাদন না করা পর্যন্ত একে আর জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে না। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন। ধন্যবাদ।